জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের জমকালো আসর। প্রথমবারের মতো মার্কিন মূল্যকে বিশ্বকাপ নিয়ে রোমাঞ্চিত ক্রিকেট দুনিয়া। ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশগুলো। গেল বছর ওয়ানডে বিশ্বকাপটা ভালো যায়নি পাকিস্তানের, এবার টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সতর্ক পিসিবি। অধিনায়ক নিয়ে নানা নাটক শেষে এরই মধ্যে কাকুলে বিশ্বকাপ সামনে রেখে ক্যাম্প শুরু করেছে পাকিস্তান। সেই ক্যাম্পে ডাকা হয় পাকিস্তানি বংশোদ্ভূত আরব আমিরাতের ব্যাটসম্যান উসমান খানকে। পিএসএল এ দুর্দান্ত পারফর্ম করা উসমান চলতি বছরে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেছিলেন। পিসিবির ডাকে সাড়া দিয়ে ক্যাম্পে যোগ দেয় উসমানের উপর খেপে যায় আরব আমিরাত ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেট বোর্ডের চুক্তি লঙ্ঘন করায় উসমানকে নিষেধাজ্ঞা দেওয়া হয় পাঁচ বছরের। তবে ইসিবির কাছ থেকে দুঃসংবাদ পেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সুখবর পেয়েছেন উসমান। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন পাকিস্তানের হয়ে খেলতে উসমানের আর কোনো বাধা নেই। 1-2-3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পাকিস্তানের হয়ে খেলার যোগ্যতা রয়েছে ওসমান খানের, সেই দেশের হয়ে খেলার জন্য যোগ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে তাকে আমরা বিবেচনায় রেখেছি। পাকিস্তানের যে দল গঠন করা হবে সে দলে যুক্ত করার জন্য নির্বাচকরা তাকে বিবেচনায় নিতে পারবেন। এ নিয়ে তার সামনে আর কোনো বাধা থাকবে না। গণমাধ্যমে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও কথা বলেন মহসিন নকভি। আগামী বছর ফেব্রুয়ারি মার্চে এই টুর্নামেন্ট পাকিস্তানে হওয়ার কথা রয়েছে। তিনি জানান, নির্ধারিত সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে। ভারত অংশ নেবে কিনা তা নিয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি বলেও জানান পিসিবি চেয়ারম্যান। পারভিন আক্তার, সময় সংবাদ।